press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আগামী 20 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখ পড়েছে এবছরে এক মহাযোগ। যোগ বলছে এই কারণেই, কারণ এই দিনই সংকটনাশিনী পুজো। শঙ্করনাশিনী পুজো আসলে হলো দেবী দুর্গার একটি রূপের আরাধনা। দেবী দুর্গার আরেক নাম সংকটনাশিনী বা সংকটমোচিনী। এই সংকটমোচিনী দেবী দুর্গার একটি নাম হওয়ার কারণ হলো দেবী দুর্গা তাঁর সমস্ত ভক্তকে, যারা তাকে ডাকেন তাদেরকে বিভিন্ন সংকট অর্থাৎ বড় বড় মহাবিপদ থেকে উদ্ধার করেন। এই কারণেই প্রাচীন মুনি ঋষিরা পর্যন্ত বলেছেন বছরের একটি বিশেষ তিথিতে দেবী সংকটনাশিনী পুজো করা প্রত্যেক মানুষেরই অন্যতম একটি প্রধান কর্তব্য। কেন? কারণ মানুষ তার কর্মফল অনুযায়ী বিভিন্ন ধরনের বিপদ আপদের আবর্তের মধ্যে পড়ে যায়, আর সেই বিপদে পড়ে মানুষ তখন দিশাহারা হয়ে যায়, পথ খুঁজে পায় না, ঘাবড়ে যায়। তাই প্রাচীন মুনি ঋষিরা ঠিক করেছেন বছরের একটি নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তিথিতে সংকটনাশিনী পুজো করার জন্য। এই দিন কি করতে হবে? এই দিন দেবী দুর্গার একটি মূর্তি বা ফটোর সামনে, যেভাবে বাড়িতে বিভিন্ন দেবদেবীর নিত্য পুজো করে থাকেন সেইভাবে দেবী দুর্গার ফটো বা মূর্তির সামনে বসে এই দিন সকালবেলা স্নান সেরে উঠে আরাধনা করবেন। ফল, মূল, মিষ্টি ইত্যাদি দেবেন নৈবেদ্য হিসাবে। পারলে তার সঙ্গে লুচি ও সুজির ভোগও দেওয়া যেতে পারে। এবার কি করবেন? আন্তরিকতার সঙ্গে, শ্রদ্ধা সহকারে, ভালোবাসা দিয়ে দেবী দুর্গাকে প্রথমে পুজো করুন। তারপর 108 বার ওং হ্রিং দুর্গে দুর্গে রোক্ষণে স্বাহা। আবার বলছি মন্ত্রটা, ওং হ্রিং দুর্গে দুর্গে রোক্ষণে স্বাহা। এই মন্ত্রটি 108 বার জপ করবেন, করে দেবীর কাছে প্রার্থনা করবেন, মা আমি যে সমস্যায় রয়েছি সেই সমস্যা থেকে আমাকে মুক্ত করো, অথবা আগামী দিনে যাতে আমার কোনো সংকট জীবনে উপস্থিত না হয় বা বিপদ না আসে তাও তুমি দেখো, এই বলে প্রার্থনা করবেন। দেখবেন চমৎকার, জাদুর মতো ফল হচ্ছে। এই কারণেই মুনি ঋষিরা নির্ণয় করেছেন যে বছরে একটি দিন দেবী দুর্গার একটি রূপ, সংকটনাশিনী রূপ, সেই সংকটনাশিনী রূপের আরাধনা করার জন্য। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে ভালো ভালো কমেন্টস করেন, শেয়ার করেন ও লাইক করেন সেটা করবেন। আর বিদায় নেওয়ার আগে আরেকটি অনুরোধ রাখছি, সেটি হলো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।